গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ব্রেকফাস্ট করে আমি একটু বেরিয়েছিলাম, আজ খুবই বাজে ওয়েদার, যার জন্য উর্মিদের স্কুল আজ ছুটি দিয়ে দিয়েছে, তো বাড়িতেই আছে। ব্রেকফাস্ট করে এখন ড্রয়িং করছে, এই যে এখানে বসে ড্রয়িং করছে। সকালে উঠেছে ঘুম থেকে স্কুল যাবে বলে, তারপর আমি হঠাৎ করে দেখছি স্কুল থেকে মেল করেছে যে আজ ছুটি, ওয়েদারের জন্য ছুটি দিয়ে দিয়েছে। কাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, তো আজকে ভীষণই খারাপ। তোর মনটা আজকে খারাপ স্কুল যেতে পারেনি বলে, তো ড্রয়িং করছে ঘুম থেকে উঠে। আজকে অনেকগুলো কাজ আছে, অনেক কিছু ওয়াশ করার আছে, তো একটু পরে যাব, একটু বসে নিই, তারপর ওকে নিয়েই যাব। নিচে আমাদের লন্ড্রি রুমটা নিচে বেসমেন্টে, তো দেখি ও কতক্ষণ ড্রয়িং করে তারপর যাব। যে প্রথমে ও গিয়ে ওয়াশ করে নিই, তারপর অন্য কাজগুলো করব, দিয়ে আসি প্রথমে। কিচেনে চলে এসেছি, আমাকে চিকেনটা কেটে নিতে হবে, তারপর আমি স্নান করতে যাব। কেটে নিই, তো এই যে চিকেনটা আমি কেটে নিই। এবার এবার আমি হোল চিকেন নিই নি, এতে লেগ আর থাই একসাথে আছে, এটাই নিয়ে এসেছিলাম। এখানে হোল চিকেনটা পুরো কাটা পাওয়া যায় না, পুরোটাই নিতে হয়, আর নাহলে কাটা নিতে গেলে এরকম লেগ পিস থাকবে, নাহলে থাই থাকবে, নাহলে ব্রেস্টের পিস থাকবে, এরকম করে পাওয়া যায়। আর হোল নিতে গেলে পুরো পুরো গোটা থাকবে, কিন্তু ওটা কাটা থাকবে না, ওটা বাড়িতে এসেই কাটতে হয়। তো তাই ভাবলাম এবার এই লেগ পিসটাই নিয়ে যাই। তো আমি কেটে নিই, কেটে নিয়ে স্নান করে রান্না করতে হবে। চিকেনটা আমার এখানে কাটা হয়ে গেছে, এবার আমি এটা একটু ম্যারিনেট করে নেব, যে রেগুলার মশলাগুলো দেব, আর এখানে দই আছে, দইটা দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি স্নানটা করে আসি, এসে রান্নাটা করব। স্নান করে চলে এসেছি আমি, এবার রান্নাটা শুরু করব। প্রথমে পেঁয়াজ আদা রসুন এগুলো আমি কেটে নেব। উর্মি এখন উপরে গেছে, ওর বাবা উপরে কাজ করছে, তো সেখানেই গেছে, একবার করে এখানে আসছে আমার কাছে, আর একবার করে ওর বাবার কাছে যাচ্ছে। স্কুল ছুটি থাকলে একদমই ওর ভালো লাগে না, বাড়িতে ওর খেলাটা ঠিক হয় না আসলে। আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করবো, তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যেভাবে করে আর কি, আমি এই জন্য আর দেখালাম না। এখানে আদা আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি, এই যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চিকেনটা দিয়ে দেবো। আজকে একটু চিকেনটা বেশি করেই করলাম, তাহলে আমাকে আর রাত্রিবেলার করতে হবে না, তার জন্য একসঙ্গে বেশি করে করে নিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব, তারপর আবার নিচে গিয়ে ওগুলো দেখবো। ওয়াশ হয়ে গেছে মনে হয়, 1 ঘন্টার মতো লাগলো, তো ওগুলোকে ড্রায়ারে দিয়ে দিতে হবে। তো এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিই, তারপর যাব নিচে। এই যে ভাতটা হয়ে গেছে, এই যে আমি আবার নিচে চলে এসেছি, এগুলো ওয়াশ হয়ে গেছে, এবার এগুলোকে আমি ড্রায়ারে দিয়ে দেব। অনেকগুলো ওয়াশ করার ছিল আজকে।
এক ঘন্টার মতো লাগলো হতে, 1 ঘন্টা থেকে একটু বেশি লাগলো। তো এবারে এগুলোকে ড্রায়ারে দিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তো উর্মির জন্য আমি কিছুটা তুলে রেখে দেব। তারপর একটুখানি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিয়ে ফুটিয়ে নেব। ও তো ঝাল খেতে চায় না, তার জন্য ওটা তুলে রেখে দিলাম। তো চিকেনটা আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকে একটুখানি পাতলা করেছি, আর একটা ক্যাপসিকাম ছিল ওটা দিয়ে দিয়েছি। তো আজকে ডাল করিনি, চিকেন আর করলা আলু মাখা করেছি ঘি দিয়ে। তো আমরা লাঞ্চটা করে নিই, ভালো থাকবেন সবাই।